This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। ক্র্যাচি এখন ভরসা, গুরুতর অসুস্থ ঋতিক। কেমন আছেন তিনি জানাবো আমি জহিতা। ভ্যালেন্টাইন্স ডেতে খুশির আবহেই এলো মন খারাপের খবর। হঠাৎই অসুস্থতার খবর জানালেন ঋতিক রোশন। বুধবার অভিনেতা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে কোমরে বেল্ট এবং ক্র্যাচ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্টের ক্যাপশনে ঋতিক লিখেছেন, আপনাদের মধ্যে কতজনকে ক্র্যাচ বা হুইল চেয়ার ব্যবহার করতে হয়েছে, আপনার কাছে এই অনুভবটা কীরকম? তিনি আরও বলেন, আমার দাদু একবার আহত হয়ে হুইল চেয়ার ব্যবহার করতে চাননি। তিনি জানিয়েছিলেন এতে তার ইমেজ নষ্ট হবে। সেই সময় দাদুর ওই কথার অর্থ বুঝিনি, এখন বুঝতে পারছি। ইমেজ ঠিক রাখতে আমরা নিজেদের ব্যথা যন্ত্রণা বলা ভালো, আসল জীবনকে আড়াল করে রাখি। কথাতেই আছে পুরুষদের ব্যথা লাগে না, সেই ইমেজ ঠিক রাখতেই আমাদের ব্যথা লুকিয়ে রাখার প্রচেষ্টা। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ঋতিকের এই অবস্থা কী করে হলো সেটা জানিয়ে দিয়েছেন নিজে। তিনি জানিয়েছেন, দিন কয়েক আগে পেশিতে টান লেগেছিল তার, সেই থেকেই হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। তবে এই অবস্থাতে মোটেই ভেঙে পড়েনি অভিনেতা, কঠিন এই পরিস্থিতিতে দাদুর কথা মনে করে রেখেছেন তিনি। তবে অভিনেতা দাদুর যখন চোট লেগেছিল, তিনি মনের চোটের উপরে ভরসা রেখে হুইল চেয়ার দিতে নারাজ হলেও ঋতিক ক্র্যাচ ব্যবহার করবেন না এমনটা নয়, বরং সুস্থ হয়ে উঠতে ক্র্যাচই এখন প্রধান অবলম্বন ভরসা অভিনেতার। শুনুন পটকা রাত দিন সাত দিন।